বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের বাংলাদেশে ফিরিয়ে নিতে চেষ্টা অব্যাহত রেখেছে সরকার, এমনটি বলেছেন নিউ ইয়র্ক সফররত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শোকাহত আগস্ট মাস শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। পুরনো তথ্যের ভিত্তিতে আমেরিকা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।